বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপিটিজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হল ঝরঝরে জর্দা সীমায় এই জর্দা সিমাইটা এত ইয়ামি এত টেস্টি আর লুকিংটা এতটা মার্ভেলাস আসলে নিজের সীমায় রান্নাতে নিজেই প্রেমে পড়ে গিয়েছি এত দারুণ একটা কালার খেতেও অনেক টেস্টি আর এভাবে ঝরঝরা করার ইম্পর্টেন্ট কিছু টিপস আছে সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফ্যামিলি পরিবার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন। চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে খাটি গাওয়া ঘি দিয়েছি এক টেবিল চামচ তেজপাতা দিয়েছি এক টুকরা দারুচিনি দিয়েছি এক টুকরা এলাচ দিয়েছি এক টুকরা লং দিয়েছি এক টুকরা এখন ঘিতে একটু ভেজে নিব এখন এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি চীনা বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ আবার দিয়ে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি আধা কাপ চিনিটা কেন আগে দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি লিকুইড মিল্ক দিয়েছি হাফ কাপ দিয়ে এখন চিনিটা ভালোভাবে একটু গুলিয়ে নেব চিনিটা আমার ভালোভাবে গলে গিয়েছে এখন এখানে কোরানো নারিকেল দিয়েছি পৌনে এক কাপ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সেমাই চিনিটা আগে দিয়ে দিবেন আর সাথে একটু লিকুইড মিল্ক দিয়ে দিবেন আপনার সেমাইটা একদম ঝরঝরা হবে একটু কিন্তু দলা পেকে যাবে না আর যদি আপনি সেমাইয়ের সাথে চিনিটা দিয়ে দেন লিকুইড মিল্কটা যদি না দিয়ে দেন তাহলে এই সিমাইটা রেডি করতে অনেক টাইম লেগে যাবে এতটা টাইম লাগবে আপনি অধৈর্য হয়ে যাবেন এটা ভাজতে ভাজতে হাই হিটেও ভাজা যাবে না একদম লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজতে গেলে পড়ে যাবে পাউডার মিল্ক দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হঠাৎ করে বিদ্যুৎটা চলে গিয়েছে আসলে রান্নার একটু প্রবলেম হচ্ছে এটা বাস্তবে এত দারুণ একটা কালার এসেছে একটু কাটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নিচ্ছি একদম ছাড়া ছাড়া হয়ে যাবে এটা কি দারুণ একটা মার্ভেলাস কালার এসেছে বিদ্যুৎ না চলে গেলে আসলে আপনারা দেখলে অবাক হয়ে যেতেন রেডি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটা ছড়ানো প্লেট নিয়েছি প্লেটে ভেজে রাখা সেমাইগুলা এখানে ঢেলে দিচ্ছে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এর ভিতরে আমার ইলেকট্রিসিটির লাইনও চলে এসেছে এতটা ইয়ামি হয়েছে কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে আসলে বলার বাহিরে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আইকন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকা বেলায় কোন বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন সীমাইটা কতটা ঝরঝরা হয়েছে দুধ দিয়েছি চিনি দিয়েছি তারপরেও অনেকটা অনেক ইয়ামি হয়েছে